লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলা একদম শেষ পর্যায়ে, আর একটা উইকেট নিলেই জিতে যাবে প্রাইম ব্যাংক। লং অনে ফিল্ডিং করতে থাকা নাসির হোসেনের কাছে একটা হ্যাট নিয়ে হাজির প্রাইম ব্যাংক দলটারই একজন সাপোর্ট স্টাফ, নাসিরের একটা অটোগ্রাফ চাইছেন। নাসির নিজেও শুরুতে একটু ইতস্তত বোধ করছিলেন, যে ম্যাচে মাশরাফির মতো একজন খেলছেন সেই ম্যাচে তার কাছে অটোগ্রাফ চাওয়া, নাসিরের একটু ইতস্তত বোধ হওয়াটাই তো স্বাভাবিক। পরে অবশ্য ঠিকই অটোগ্রাফ দিয়েছেন প্রাইম ব্যাংকের যে সাপোর্ট স্টাফ হ্যাটে অটোগ্রাফ নিতে এসেছেন, সেই হ্যাটটা মূলত ওই ম্যাচে থাকা থার্ড আম্পায়ারের। নাসিরের অটোগ্রাফ নিয়ে স্মৃতি হিসেবে রেখে দিতে চাইছেন। এর আগেও বিভিন্ন ম্যাচে খেলা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অটোগ্রাফ নিয়েছেন তিনি, সেটা হ্যাটে দেখলেই পরিষ্কার হয়। নাসিরা যাই হন, মাঠের ক্রিকেটে সবসময় সিরিয়াস। দেশের ক্রিকেটে যে কজন মাথা খাটিয়ে খেলেন তাদের একজন এই নাসির। জাতীয় দল কিংবা এর আশেপাশে না থাকলেও তার ক্রিকেটীয় দূরদর্শিতা কিংবা ক্রিকেটীয় জ্ঞানও বেশ প্রখর, যে কারণে দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাকে ঠিকই বেছে নিয়েছেন প্রাইম ব্যাংকের হয়ে খেলার জন্য। বিপিএলে নাসির কি করেছেন সেটা মোটামুটি সবারই জানা। ঢাকা প্রিমিয়ার লিগেও নাসিরের পারফরমেন্স চোখে পড়ার মতো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ম্যাচটার কথাই ধরা যাক। ব্যাটিং এ 15 রানের বেশি করতে পারেননি, কিন্তু বোলিং এ 7 ওভারে মাত্র 22 রান, 2 মেইডেনের সঙ্গে 2 উইকেট। তার করা 42টি বল থেকে প্রতিপক্ষ দলের ব্যাটাররা বাউন্ডারি হাঁকাতে পেরেছেন মাত্র 1টি। এ তো গেল কাগজে কলমের হিসেব। ম্যাচ জুড়ে বোলিং করেছেন নাসির একদম টাইট রিদমে। উইকেটে থাকা চিরাগ জানি এবং আশিকুল আলম নাইমকে বোলিং করছিলেন লেগ সাইডে। বড় শট খেলার জন্য কোনো ধরনের রুম তো দেননি, উল্টো সিঙ্গেলস ডাবলস নিতে গেলেও বল পড়ছিল ফিল্ডারের হাতে। শেষ পর্যন্ত নাইম তো বাধ্যই হলেন সুইপ করে ফরওয়ার্ড স্কোয়ার লেগে দাঁড়ানো আলামিন জুনিয়রের হাতে ক্যাচ তুলে দিতে। বারবার লেগ সাইডে বল করে সিঙ্গেলস ডাবলসের পথ আটকে দিয়ে ব্যাটারকে লেগ সাইডে উড়িয়ে মারতে বাধ্য করে উইকেট তুলে নিয়েছেন নাসির। জাতীয় দলে না থাকলেও নাসিরের বুদ্ধির ধার কিন্তু কমেনি। ফিল্ডিংয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভরসা নাসির। কাগজে কলমে প্রাইম ব্যাংকের অধিনায়ক মোহাম্মদ মিথুন হলেও নাসিরকে দিয়েও ফিল্ড সেট আপ কিংবা ফিল্ড পজিশন বদলের কাজগুলো করে থাকেন সালাউদ্দিন। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।